শুভরাত্রি আমি কামাল হোসেন আপনাদের সামনে নিয়ে এসেছি এই দুটি নতুন খবর তার আগেই বলে রাখি যে দু জনের প্রাইমারির প্যানেল প্রায় তৈরি হয়ে গেছে সেটা দু সালে যারা ইন্টারভিউ দিয়ে দিয়ে বাড়ি চলে গেছে সেটা কোটের সামান্য সমস্যার জন্যে এবং এই ভোট চলছে বলেই সেই দু হাজার জনের নিয়োগ হচ্ছে না অর্থাৎ দু হাজার প্রাইমারির নিয়োগ অবশ্যই জুন মাসের মধ্যে হয়ে যাচ্ছে তারা স্কুলেও চলে যাবে এটা একেবারে নিশ্চিত থাকুন অর্থাৎ আগে যে প্রাইমারির তারা স্কুলে চলে গেছে আবার দু হাজার যাচ্ছে এরপরেই কিন্তু দু হাজার দশের দু হাজার দশের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে যদি ওই প্রশ্ন মামলাটা তাড়াতাড়ি ফয়সলা হয়ে যায় আর এস এল জন্যে আপনাদের আগের ভিডিওগুলোতে পড়েছি আবারও বলতে বাধ্য হচ্ছি যে রায় খুব তাড়াতাড়ি মাননীয় বিচারপতি বসাক দেবেন এবং শোনা যাচ্ছে একশো পাতার উপরে রায় হতে পারে এবং সেখানে দেখবেন চাকরি কাদের গেল তাদের নাম ঠিকানা সহ উল্লেখ থাকছেই কাদের চাকরি চলে গেল এর পরেই কিন্তু যারা ধর্নায় বসে আছেন তাদের চাকরি ওখান থেকেই হবে প্রায় আমি বললাম প্রায় আমার হিসেবে বা কোর্টের হিসেবে বা যেটা স্কুল সার্ভিস কমিশন কোর্টে জমা দিয়েছে সেই হিসাবে এটা সাড়ে আট হাজারের কাছাকাছি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ সেই হিসেবটা আমার কাছে আছে কিন্তু প্রত্যেকটা ধরে 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 আমি আজকের বললাম বললাম না কিন্তু নবম দশম একাদশ দ্বাদশ দ্বাদশে সবচেয়ে বেশি আর কি দু হাজারের উপর করে দু থেকে তিন হাজারের উপর করে সেখানে এইভাবে চাকরি তারা পেয়েছে তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছিল এবং এবারে যেটা আপনারা প্রথমে দেখলেন যে দু সালে যতজনকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল আপনার নিশ্চয়ই ওখানে উপরে দেখেছেন এদেরকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে তিনশো জনের চাকরি প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজে রেকমেন্ডেশন করেছিল কি অদ্ভুত এবং কুন্তল এবং তাপস এই এতজনের কাছ থেকে ভূ ওয়েবসাইট তৈরি করে তাদের সেটা দেখাতো এবং ওদের সঙ্গে অদ্ভুতভাবে একটা মিল ছিল অদ্ভুতভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল টাকায় সবই হয় শিক্ষা পর্ষদ তিনশো দশজনকে স্কুলে পাঠিয়ে দিল আর বাদবাকি এরা ম্যানেজ করে এদিক ওদিক করে ডিপিএসসিকে ধরে বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে বাকিদেরকে দিয়ে দিল এবং এখানে কত টাকা হয়েছিল টোটাল বারো কোটি টাকা এদের কাছ থেকে নেওয়া হয়েছিল সুতরাং শুধু যে ওই মধ্যশিক্ষা পর্ষদ কুন্তল তাপ জড়িত নয় যারা এই টাকা দিয়ে চাকরি নিয়েছে এবং তারা টেট ফেল অদ্ভুতভাবে এরা কিন্তু সব টেট ফেল যে কজনের উপরে আপনারা দেখছেন ফ্লায়ার এরা কিন্তু সবাই টেট ফেল তবুও এরা চাকরি পেয়ে গেল তাই এবং আরেকটা যেটা সেটা হলো পাহাড় নিয়ে প্রায় হাজার চাকরি প্রার্থীদের হাজার পরীক্ষার দুর্নীতি হয়েছে সেটা নিয়ে সিবিআই তদন্ত দিয়েছে সিঙ্গেল বেঞ্চ রাজ্য সরকার আর তর্স হইতে পারছে না এটা ডিভিশন বেঞ্চে গেছিলো ডিভিশন বেঞ্চ আর থাপ্পড় মেরে দিয়েছে আজকে যে না এটা সিবিআই তদন্ত হবেই হলে আপনাদের অসুবিধা কোথায় সুতরাং নিশ্চিত থাকতে পারেন আরও বেশ কিছু চাকরি চলে যাচ্ছে পাহাড় এবং বড় দুর্নীতি ধরা পড়ছে সেখানে ছাত্র পরিষদের সহ সভাপতি সহসভাপতি থেকে শুরু করে দুই দুই ডিআই এবং হচ্ছে কে প্রাক্তন শিক্ষাবর্তা এফআইআর করেছে এফআইআর কেউ করেনি রাজ্য সরকার নিজে বুঝেছে তাই এফআইআর করেছে সুতরাং আপনারা নিশ্চিত থাকুন এস যে বা আট হাজার সাড়ে আট হাজারের নিয়োগ চলে যাচ্ছে নতুন এবং তারপরেই আপনারা নতুন বিজ্ঞপ্তি পাবেন প্রাইমারি এবং এসএলএসটি